সুগা কি কি হলো সুগা রে তোর কি হলো হে সুগা কি হলো রে ওঠ ওঠ উপরে ওঠ উঠে পড়েছি বিছানাপত্র একদম গোছগাছ করে তো এখন এখানে মা বানিয়ে দিয়েছে পরোটা আর বাঁধাকপির তরকারি ও আর ঠান্ডাও পড়েছে জাকিয়ে তো আর কি খেয়ে নি একবার রিভিউ দিয়ে দিই তোমাদের আগে দেখিয়ে দিই পরোটা আর তরকারির লুকটা কেমন হয়েছে চলো এই হচ্ছে তরকারি আর এই হচ্ছে পরোটা এটা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে তরকারি নিরামিষ আর সঙ্গে আটার পরোটা চলো এই ঠান্ডার দিনে একদম ফটাফট এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল তো চা হয়ে গেছে ঝাঁকাশ করে শ্যাটপ্যাট করে নিলাম তো চাটা নিয়ে এখন চলে যাবো ছাদে ছাদের গায়ে রোদ পড়বে আর চা খাবো ঠিক আছে তো ফোনটা চার্জে দিতে হবে চার্জ শেষ হয়ে গেছে প্রায় 20% চার্জ আছে তো এটা মোবাইলটাকে চার্জ দিয়ে একটু ছাদে রোদ গায়ে মাখতে মাখতে চাটা খেয়ে আসি ততক্ষণ তোমরা একটু তো গুড মর্নিং সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে 12টা শীতের দিন ভালো যেন উঠতেও দেরি হয় আর দিনটাও তাড়াতাড়ি কেটে যায় তো অনেক কাজ ছিল তাই আর ব্লগটা আগের থেকে শুরু করতে পারিনি সকাল সকাল কাপড় কাচলাম কাপড় কেচে টিফিন টিফিন করে এই তোমাদের সঙ্গে এখন সামনে তো ঘড়িতে বেজে গেছে 12টা আর এখন করতে হবে রান্না সবাই কাপড় ধুচ্ছে আজকে মোটামুটি তো একটু হেল্প করে দিই ওরা সবাই কাজ করছে মাও উপরে রোদ পোয়াচ্ছে মা তো আর বেশি পারে না বয়স হয়ে গেছে আর ভাগ্নেও ওদিকে ওর জামা কাপড় ধুচ্ছে তো তো নিয়ে এসে হচ্ছে অল্প করে চিকেন তো চিকেনটা আমি করবো বলছি ভাবছি এই যে এখানে চিকেন তো ওকে বললাম যে চিকেনটা আমি করছি তুই তোর কাজগুলো করে দে তো এই কাজগুলো করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেনটা কীভাবে করছি কীভাবে কী করব তো দেখতে থাকো সাথে আজকে 3 তারিখ রীতিমতো আবার সেই লকডাউন সেমি লকডাউন বলতে পারো শুরু হয়ে গেছে তো আবার আমাদের প্রিকশন যা যা আছে নিতেই হবে তো অমিক্রম এখন আরও ভয়ানক হয়ে উঠছে তো আমাদের সবাইকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে তো বি কেয়ারফুল চলো ভালো ভালো খাও আর টাইমলি খাও আর টাইমলি এক্সারসাইজ করো তো বি ফিট মানে আলু 4টে কাটা হয়ে গেছে ছিলে নিয়েছি এখানে পেঁয়াজগুলো ছিলে নিয়ে এবার কাটবো মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে মাংস ধোবো ব্যাস প্রিপারেশান নিয়ে নিয়েছি এবার শুধু উনুনে বসানো বাকি চলো তাহলে বাকিটা কাজ করে নিই আস্তে আস্তে তোমাদের সব কিছু শেয়ার করবো কী রাখলাম এখানে পালং শাকের ডানটা আর কিছু শাক ছিল সেগুলো টুকরো করে কেটে রেখে দিলাম এই পালং শাক গাছ থেকে পারবো শিম আর এখানে দু একটা আলু দিয়ে দেবো আপাতত এইটুকুই তারপর দেখছি আর পারলে অল্প একটু বাঁধাকপি পাতাও দিয়ে দেবো তাহলে মিক্স ম্যাচ হয়ে গিয়ে একটা সুন্দর বাঁধাকপি ছ্যাঁচড়া তৈরি হবে কাটা হয়ে গেছে পেঁয়াজটার উপরে হালকা একটু লবণ দিয়ে রেখেছি আর আলুগুলো লবণ দিয়ে মাখিয়ে এবার ভেজে নিচ্ছি হালকা হালকা ভেজে নেবো একটু লালচে করে ব্যাস আর এদিকে গরম জল বসে এখানে মশলা পিষে নিয়েছি মশলার মধ্যে এখানে দিয়েছি আমি হচ্ছে কাঁচা লঙ্কা আদা আর 4-5টা রসুনের কোয়া
ঠিক আছে, আর কিচ্ছু দেওয়া নেই, এই দিয়ে পেস্ট করান। আর একটু কালারের জন্য আমি লঙ্কার গুঁড়ো দেবো। দেখি মাংসটা কষতে দিয়েছি, এখন কতদূর কী হয়েছে দেখা যাক। তো এই যে মাংস কষা হচ্ছে, ও কালারখানা দুর্ধর্ষ হয়েছে। তো এখানে মাংস কষানো হচ্ছে আস্তে আস্তে, তেলটা মশলা সব মিলে দিলে একদম সরকার হবে তারপর। চলো হোক। কি মাছ খাবি না মাংস খাবি? 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 মাছ খাবি না মাংস? মাছ খাবি না মাংস? মাছ খাবি না মাংস? তো মাংস প্রায় কষানো শেষের দিকে, তো এরকম কালার এসছে, একদম টেক্সচারটা কেমন গ্রেভিনেস। এটা কষা চিকেন হবে, একদম কষা কষা, যেহেতু ডাল হচ্ছে পাশে, পাশে ডাল করছি, তো এখানে কষা কষা চিকেন। দারুণ কালার এসছে, দারুণ ফাটাফাটি কালার এসছে। ও আর এখানে গরম মশলা ভিজিয়ে নিয়েছি। তো লাঞ্চ মেনু এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে বাটা মাছের ঝোল, মানে রসা আছে বাবার জন্য, এটা বাবা তো মুরগির মাংস খায় না, তার জন্য বাবার জন্য এইটুকু, বাবার অল্পতে হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সবজি, পালং শাক, বাঁধাকপি, আলু, শিম দিয়ে একটা ঘ্যাট টাইপের। এখানে হচ্ছে মূলো ভাজা, টমেটোর চাটনি, ডাল, আর এখানে হচ্ছে কষা কষা মুরগির মাংস। ওয়াও, ফাটাফাটি হয়েছে আজকের। চলো তাহলে খাই, ডান। সন্ধ্যেবেলা ধুনু দিয়েছে, আর ধুনুটা কেমন লেয়ার হয়ে আছে এখন, হেভি লাগছে ঘরের মধ্যে, কি সুন্দর লাগছে।